মে বেলা বয়ে চলে যায়। কোথায় গেছিলে? কি হবে এবার? কি বলবো আমি বিধিমাসিকে? কি হলো? কোথায় ছিলে এতক্ষণ? আমি মানে আসলে একটু বাথরুমে গিয়েছিলাম। বাথরুমটা তো এদিকে, তুমি তো ওদিক থেকে এলে মনে হলো। কি ভীষণ ভয় করছে আমার, পিসিমাসি কি ধরে ফেললো নাকি? আসলে ঘুম আসছিল না তো, তাই বাথরুম থেকে তারপর বেরিয়ে একটুখানি ওই বারান্দায় গিয়েছিলাম আর কি। ভালোই করেছো, বারান্দায় গিয়ে ভালোই করেছো। কি দেখলে? গাছের পাতা নড়ছে একটু, আজকে তো হাওয়াও দিচ্ছে না একটু, এত গরমে ঘুমটাও আসছে না ভালো করে। একটু তন্দ্রা মতন এসেছিল, কি একটা আওয়াজ হলো, ঘুমটা ভেঙে গেল। চলো, ভালোই হলো, দুজনেই যখন জেগে আছি চলো গিয়ে দেখে আস কিসের আওয়াজ হলো। রান্নাঘরের দিক থেকে এলো মনে হলো আওয়াজটা, চল দেখে আসে। কি হলো, ওর মুখ করে দাঁড়িয়ে আছো কেন? চলো। কে জানে আমার কপালে কি লেখা আছে আজকে, হে ভগবান। আওয়াজটা কিসে হলো, কি পড়লো? এই দেখো, কাঁচের গ্লাস ভেঙে পড়ে আছে এখানে। কি কাণ্ড, যদি পাটায় ফুটে যেত কি কাণ্ড। বিটিমাসি ওই দেখো জানলা খোলা, নিশ্চয়ই বেড়াল ঢুকেছিল, বেড়াল ঢুকে কাঁচ ভেঙে চলে গেছে। ও, বেড়াল ঢুকে কাঁচ ভেঙে, গ্লাসটা ওখানে কে রাখলো? আমি তো রাখিনি। বিড়াল, হ্যাঁ সে তো হতেই পারে, কিন্তু বিড়াল ঢুকে গ্লাসে, চল ওইখান থেকে বাবা বন্ধ করে দি, আবার যদি বিড়ালটা চলে আসে। জলটা ওখানে কে রাখলো, টেবিলে ছিল, আমি তো রাখিনি। মনে পড়েছে, বাথরুমে গিয়েছিলাম, বাথরুমে যাওয়ার সময় জল ঢেলেছিলাম, এক চুমুক খেয়েওছি, তারপরে বাথরুমে চলে গেছি। আসলে ঘুম চোখে উঠেছিলাম, আর এত গরমের মধ্যে বারবার জল তেষ্টা পাচ্ছে, তারপরে আর ওই সরাতে ভুলে গেছি। ঠিকই বলেছ, যা গরম পড়েছে। ও মা, আরে এ তো
ফ্রাই প্যানে? জানলা দিয়ে বিড়াল ঢুকে গ্লাস টা ফেলে দিল, জল টল সব পড়ে গেল। তারপর সে তো ডিম ফাটিয়ে অমলেট বানিয়ে কাঁটা চামচ দিয়ে খেয়ে পালিয়েও গেল। এরকম সুপার হিউম্যানের মতো সুপার বিড়াল আমাদের পাড়ে আছে নাকি? তুমি জানো, খোঁজ জানো? কি হলো? সংক্রান্তির দিন যেখানে বাড়িতে আমি সে ছোঁয়া পর্যন্ত আসে না, সেখানে ওই বিড়াল, স্পেশাল বিড়াল, এবারে ডিমের অমলেট টমলেট বানিয়ে আর কাঁটা চামচ দেখে খুব সাহসী বিড়াল। কিন্তু এত সাহস পেলো কোথায় বলতো? তোমার নিজের কি মনে হয় বলতো? না বিচিমাসি, আমার মনে হচ্ছে ওটা ডিম নয়, অন্য কিছু হবে। ও, এত বছর সংসার করছি, প্লেটে লেগে থাকা তেল, গন্ধ, সবকিছু বুঝতে পারবো না? মানে কি স্পেশাল ইন্দ্রিয় দরকার বুঝবার জন্য? না না বিধিমাসি, সেটা বলছি না, আমি ভাবছিলাম যে ওটা মনে হয়। বেশি কিছু ভেবো না, বরং এটা ভাবো যে কে এটা করে থাকতে পারে। মানে ডিম খেয়ে সংক্রান্তির দিনে আবার সেটা এটো বাসনটা আবার সিঙ্কে না রেখে গ্যাসের উপরেই রেখে চলে গেল আর কি, এটা কে পারে একটু? যতই সুপার বিড়াল হোক মোম, এতটা ওদের হবে না। না সত্যিটা মনে হয় এবার বলেই দিতে হবে। আরে আমার খাবার এখানে কে ঢুকিয়ে রাখলো? তাহলে কি বিথিমাসি সব ধরে ফেললো গো বাবা। কি হলো ব্যাপারটা? আগের বার দেখলাম আমার জন্য কোনো খাবার রাখা ছিল না, এখন আবার আমার খাবার সময় থালা এখানে রাখা, এ আবার কি করে সম্ভব? আমার খাবারটা এখানে কে রাখলো? ওটা তোমার, আমি তো রেখেছি। আরে আমরা খেতে বসলাম না, তখন তো থেকে খাবারটা গন্ধ ছেড়ে গেছে। ভালো, ওই যদি খেয়ে তোমার শরীর টরীর খারাপ হয় তাই ওটা সরিয়ে রাখলাম। দেখাচ্ছি আমার খাবারটা তোমায়, দেখাচ্ছি, দেখো তুমি দেখো, আমি খাবারটা নিয়ে আসছি, দেখো আমিও খেতে পারি ঠিক করে। এই দেখো, আমি যে মানুষটা এক দানাও ফেলি না, সে দেখো কতটা খাবার খেতে পারিনি আমি। কেন যেন মনে হচ্ছে বিথিমাসি সত্যি কথা বলছে না। আচ্ছা বলছিলাম মো, ভোর হতে চললো তো, কাল নববর্ষ, অনেক কাজ থাকবে, চলো তাড়াতাড়ি শুয়ে পড়ে যাক। ঠিক আছে, কোনো ব্যাপার, দাও আমাকে দাও, আমি ফেলে দিচ্ছি। একাতে দুটো পারবে নিতে? শরীর রাখো কোথাও একটা, আমি কালকে ব্যবস্থা করব সব।
থেকে সব ভুলভাল হয়ে গেল। ঠিক করে ব্যাপারটা করে উঠতে পারিনি, বড় ভুল হয়ে গেল। কি জানি বিশ্বাস করলো কি করল না আমার কথা। আমি যেটা ভাবছি যে সংক্রান্তির দিনে ডিম ভাজা করে ওকে যা বুঝেছি চিনেছি তাতে তো ও এরকম করবে না। আসল বিড়ালটা হচ্ছে আমার ছেলেটা, দরজা খুলে নয়, সে ঘরের ভেতর থেকেই এক ঘর থেকে এক ঘর এসছে। আচ্ছা বাহ, এবার তো তাকেই চোখে চোখে রাখতে হবে। দেখি সামনের নতুন বছরটায় একটা নতুন বুদ্ধি বার করতে হবে, যাতে এই বিড়ালটা বেশি বেশি করে এসে আদরে যত্নে ডিম ভাজাটা যা করে না খাওয়ায়, আর যাতে মাছটারও প্রতি আসক্ত কমে। কি করব, নতুন কিছু ভাবতে হবে। পিঠে শুভ নববর্ষ। সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে 7:30টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।